মনে রাখবা ভালো স্টুডেন্ট শুধুমাত্র এক ক্যাটাগরির হয়। আমি তোমাদের দুইটা নাম দুইটা গ্রাফ দেখাই। এক স্টুডেন্ট এক বলে আজকে 17 ঘন্টা, কালকে 3 ঘন্টা, তারপর দিন 12 ঘন্টা, তারপর দিন পড়ে নাই, তারপর দিন আবার গেছে। এই আপ ডাউন যদি কারো কার্ভ থাকে হালার পোলায় জীবনও চান্স পাবে না। এইটা কোনো আইডিয়াল কার্ভ না ভাইয়া। ওই ভাইয়াকে তো দেখেছি অ্যাডমিশন টাইমে ওনাক চিল করতে। আমিও তো ডেট মারা বাড়াইছি, জিমে গেছি, সব করছি। আর তুই তো জানিস না যে রাত 12টার পরে আমি কী করছি। তুই তো জানিস না যে আমি মনে কর ফজরের মনে কর সেহেরি খায় 2 ঘন্টা পরে ঘুমাইতাম। তুই জানতিস, তুই তো জানতিস না। তুই দেখছিস যে আনাস ভাই তো চন্দ্রিমা উদ্যানে এক বেড়ির সাথে বইয়া আছে। বাট বেড়ির সাথে বইয়াছিলাম 2 ঘন্টা, বাকি 12 ঘন্টা কিন্তু কুত্তার মতো পড়ছি। সো ওই দিকে তাকাবো না, কনসিস্টেন্সির দিকে আসবো। কনসিস্টেন্সি কী? যে একজন কনসিস্টেন্ট ভালো স্টুডেন্ট হলো এই যে একটা না, ওর প্রতিদিন 5 ঘন্টা মানে 5 ঘন্টা ওর জীবন যদি বাইচা থাকে একান্ত কেউ মারা না গেলেও 5 ঘন্টা পড়বে। ওর নাম্বারগুলো মোটামুটি কনসিস্টেন্ট, যে না আইদার একটা স্ট্রেট কার্ভ দিচ্ছে বা ধীরে ধীরে তার নাম্বার বাড়তেছে, ইম্প্রুভ করতেছে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। অ্যাডমিশন টাইমে শুরুর দিকে খুব পিনিক থাকে, ধীরে ধীরে পিনিক কমে, এইচএসসি রেজাল্ট দেয় আবার পিনিক বাড়ে, তারপর আবার কমে, আবার যখন একটা সার্কুলার দেয় আবার পিনিক বাড়ে। এমনি করে আমরা কিন্তু ব্যবসা করি। যখন যেদিন সার্কুলার দিবা ওই দিন দেখবা আমি কঠিন ভিডিও দিচ্ছি, কেন? কারণ আমি জানি বেচা হবে। প্রবলেমটা তোর কোন জায়গায়? তোর ডে ওয়ান থেকে যেমন শুরু থাকবে, বুয়েট ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সেম জিনিস থাকতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সেম জিনিস থাকতে হবে। এটা খুব কঠিন, বাট পাবলিকের সিট কয়টা? ভর্তি পরীক্ষা দেয় কয়জন? কোনে 4 লাখ পরীক্ষার্থী, কোনে 40,000 সিট, 10% মানুষজন চান্স পাবে। বুঝাই পাচ্ছিস কেন এটা কোন জায়গায়?